हाय ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू माय चैनल ऑर्जी स्टडी आईक्यू। तो फ्रेंड्स, आज के तुम्हारे सामने 20 मोस्ट इम्पोर्टेंट स्टैटिक जीकेर प्रश्नोत्तर निये हाजिर होएछी। वीडियो थंबनेले किन्तु तुम्हारा ऑलरेडी बुझते ही पेरेछो, आज के आमी देश राजधानी एवं तादेर जे समस्त मुद्रा रोएछे सेई सम्बन्धे किन्तु आमी 20 বাছাই করা এমসিকিউস নিয়ে এসেছে। ঠিক আছে, এমনিতে যদি তোমরা দেখো দেশ কিন্তু প্রায় 192টার কাছাকাছি রয়েছে। তো সেক্ষেত্রে যদি এতগুলো দেশের নাম যদি তোমরা জানতে যাও এবং তাদের রাজধানী এবং কারেন্সি যদি তোমরা পড়তে যাও, তাহলে কিন্তু অনেক কিছু জিনিস গুড়িয়ে যাবে। সেই জন্য আমি বাছাই করা কিছু প্রশ্নোত্তর নিয়ে এসেছি এবং দেশ রাজধানী এবং মুদ্রা রিলেটেড আমি স্ট্যাটিক জিকে ডিটেলসে পড়িয়ে দিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা সেই ভিডিওটা ফলো করতে পারো। একটাই রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা এই অরিজিন স্টাডি আইকিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো, সেটা হচ্ছে কি বোগোটা কোন দেশের রাজধানী। বোগোটা কোন দেশের রাজধানী, এখানে চারটে অপশান কিন্তু তোমাদের সামনে দিয়ে দিয়েছে, কলম্বিয়া, শ্রীলঙ্কা, কানাডা এবং ইরান। এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান হবে, তোমরা গেস করো কি হতে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা কলম্বিয়া। ঠিক আছে, কলম্বিয়ার রাজধানী হয়ে যাবে বোগোটা। ওকে, এবং এর যে কারেন্সি সেটাও আমি বলে রাখি, এর কারেন্সি হয়ে যাবে পেসো। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে তোমরা চলো, কারণ আমি এইভাবে যদি ডিসকাস করতে থাকি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো নেক্সট কোশ্চেনে চলো। তো বন্ধুরা দেখো, 2 নম্বর দেখো, অট্টোয়া কোন দেশের রাজধানী। অট্টোয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো এক বছর এমটিএসে কিন্তু দিয়েছিল। অট্টোয়া কোন দেশের রাজধানী, দেখো এখানে চারটে অপশান রয়েছে, কলম্বিয়া তো হবেই না, কারণ আগের অপশানে কলম্বিয়া হয়ে গিয়েছে। তো বেলজিয়ামের রাজধানী তোমরা সকলেই জানো ব্রুসেলস, তো সঠিক উত্তর হয়ে যাবে কানাডা। ঠিক আছে, কানাডার রাজধানী হয়ে যাবে অট্টোয়া। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, দেখো কোপেনহেগান কোন দেশের রাজধানী। কোপেনহেগান কোন দেশের রাজধানী হয়ে যাবে, দেখো চারটে অপশান দিয়ে দিয়েছে, এখান থেকে হয়ে যাবে ডেনমার্ক। ডেনমার্ক হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, ফিজির রাজধানীর নাম কি, সুভা। ঠিক আছে, তো আমি নেক্সট আসছি, সেক্ষেত্রে তোমরা দেখতে পেয়ে যাবে। তো কোপেনহেগানের রাজধানী, কোপেনহেগান কোন দেশের রাজধানী না ডেনমার্কের রাজধানী হয়ে যাবে। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনটাই আমি তোমাদের সামনে নিয়েছি, দেখো সুভা কোন দেশের রাজধানী, তো সঠিক উত্তর হয়ে যাবে ফিজি। ঠিক আছে, চারটে অপশান তোমাদের সামনে দিয়ে দিয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে ফিজি। ওকে চলো নেক্সট, দেখো হেলসিনকি, হেলসিনকি কোন দেশের রাজধানী। 5 নম্বরটা দেখো, হেলসিনকি কোন দেশের রাজধানী, জাপান, ফিনল্যান্ড, জর্জিয়া নাকি কেনিয়া। হেলসিনকি কোন দেশের রাজধানী অনেকবার কিন্তু এসএসসিতে দিয়েছে এবং কেপিতেও অনেকবার দিয়েছে, ডাব্লিউপিতেও দিয়েছে, কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন দেয়, সেইগুলোই কিন্তু আমি বাছাই করে নিয়ে এসেছি। ডাব্লিউপি, কেপি, জেল পুলিশ এবং বাকি যে সমস্ত পুলিশের এক্সামগুলো রাজ্যে হয় এবং হয়ে থাকে তার জন্য কিন্তু খুবই ইউজফুল। তো হেলসিনকি কোথায় হয়ে যাবে, কোন দেশের রাজধানী হয়ে যাবে, না ফিনল্যান্ডের রাজধানী হয়ে যাবে হেলসিনকি, অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট তোমরা দেখো, দেখো
নাইরোবি, নাইরোবি কোন দেশের রাজধানী? এখানে চারটে অপশান দিয়েছে, কেনিয়া নাকি ফিজি নাকি ডেনমার্ক নাকি কোনোটাই না। আমি একটু আগে বলে দিলাম ফিজির রাজধানী সুবা, ঠিক আছে। ডেনমার্কে তোমরা একটু আগে দেখতে পারলে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ডেনমার্কে দেখলে কোপানহেগান তোমরা দেখে নিলে, তাহলে নাইরোবি কোন দেশের রাজধানী হয়ে যাবে? না, নাইরোবি হয়ে যাবে কেনিয়ার রাজধানী, হয়ে যাবে নাইরোবি, ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি জিম্বাবুয়ের রাজধানী হচ্ছে হারারে, কারণ এটা দুটোই হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যে আছে, তাই বলে দিলাম। আচ্ছা, নেক্সট যদি তোমরা দেখো বুদাপেস্ট কোন দেশের রাজধানী, দেখো আমি অপশানগুলো তোমাদের দেখাচ্ছি। বুদাপেস্ট দেখো হাঙ্গারি, ইরান, ইরাক আর পাকিস্তান, এই চারটে অপশান কিন্তু তোমাদের সামনে দিয়ে দিয়েছে। তো বুদাপেস্ট কোন দেশের রাজধানী হয়ে যাবে? হাঙ্গারি, হাঙ্গারির রাজধানী হচ্ছে বুদাপেস্ট, বুদাপেস্ট, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট, তারপর দেখো রেকজাভিক কোন দেশের রাজধানী, খুবই ইম্পর্টেন্ট, চারটে অপশান কিন্তু তোমাদের সামনে দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো। দেখো চারটে অপশান কী দিয়েছে, দেখো আইসল্যান্ড, হাঙ্গারি, স্কটল্যান্ড আর ডেনমার্ক, তো ডেনমার্ক তো হবে না, আমি একটু আগে বলে দিলাম। তো রেকজাভিক হয়ে যাবে আইসল্যান্ডের রাজধানী, হয়ে যাবে রেকজাভিক, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় কিন্তু দিয়েছে, ওকে। আচ্ছা নেক্সট দেখো আম্মান কোন দেশের রাজধানী, আম্মান কোন দেশের রাজধানী হয়ে যাবে? দেখো চারটে অপশান দিয়েছে, সৌদি আরব, জর্ডন, লাওস আর কি কোনোটাই নয়, মানে নান অফ দিস, তো কোনটা হয়ে যাবে? আম্মান কোন দেশের রাজধানী? না, হয়ে যাবে জর্ডন, জর্ডনের রাজধানী হয়ে যাবে আম্মান, ওকে। আচ্ছা নেক্সট, তারপর দেখো উগান্ডার রাজধানী কোথায়, উগান্ডা একটা দেশ, উগান্ডার রাজধানী কোথায়? দেখো চারটে অপশান দিয়েছে, উলানবাতার, ব্রাসিলিয়া, কাম্পালা আর কোনোটাই না, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা করতে পারো, কারণ উগান্ডারটা কিন্তু অনেকেই গুলায়। আচ্ছা উলানবাতার কোথায় হয়ে যাবে? না, মঙ্গোলিয়ার রাজধানী হয়ে যাবে, মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী, তোমরা প্রত্যেকেই জানো ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। আর্জেন্টিনার কোথায় তোমরা নিচে কমেন্ট করতে পারো। আচ্ছা কাম্পালা, কাম্পালা হয়ে যাবে সঠিক উত্তর, শক্তি মানে তোমরা একবার কাম্পালা বলে একটা এপিসোড দেখেছিলে ভূতের সাথে, তো সেখান থেকে কিন্তু তোমরা কোয়েনসাইড করতে পারো, উগান্ডার রাজধানী হয়ে যাবে কাম্পালা, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এগারো নম্বর দেখো জেরুসালেম, জেরুসালেম কোন দেশের রাজধানী, খুবই ইম্পর্টেন্ট, তোমরা একবার গেস করো কি হবে। দেখো এইগুলো কি জানো তো, যত বেশি পড়বে তত কিন্তু শিখতে পারবে, কারণ দেখো ধরো জেরুসালেমের রাজধানী কোন একটা হবে, তো তোমরা যদি তিনটে অপশানের রাজধানীর এবং দেশের নাম যদি জেনে যাও, তাহলে বাকিটা পড়ে থাকছে কি না ইসরায়েল, তো জেরুসালেম হয়ে যাবে ইসরায়েলের রাজধানী, এইভাবেও কিন্তু তোমরা কোয়েনসাইড করতে পারো। চলো নেক্সট অপশানে যাওয়া যাক, নেক্সট দেখো গুয়ানার রাজধানী কোথায়, গুয়ানা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের গুয়ানা, ঠিক আছে, যেখানে তোমরা প্রত্যেকেই হয়তো জেনে থাকবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার চন্দ্রপল চোখের নিচে মানে দেশের পতাকা লাগিয়ে খেলতেন, তো সেক্ষেত্রে গুয়ানার রাজধানী কোথায় হয়ে যাবে? দেখো হ্যাভানা তো হবে না, বার্ন হবে না, ঠিক আছে, বার্ন কার রাজধানী, বার্ন হয়ে যাবে সুইজারল্যান্ডের, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের হয়ে যাবে বার্ন, ঠিক আছে। তো হ্যাভানার হয়ে যাবে কিউবা, ওকে, আর জর্জটাউনের হয়ে যাবে কিউবার রাজধানী হচ্ছে হ্যাভানা, ঠিক আছে, কিউবার রাজধানী হচ্ছে হ্যাভানা হয়ে যাবে, সুইজারল্যান্ডের রাজধানী হয়ে যাবে বার্ন, আমি একটু উল্টো পড়ে ফেললাম, আর গুয়ানার রাজধানী হয়ে যাবে জর্জটাউন, জি জি, দুটো দিয়ে কিন্তু তোমরা কোয়েনসাইড করতে পারো, ওকে। নেক্সট
13 নম্বর দেখো মানাত, খুবই ইম্পর্টেন্ট, মানাত কোন দেশের মুদ্রা? ঠিক আছে, এখানে চারটে অপশান দিয়ে দিয়েছে, আজারবাইজান, ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটস, আর আফগানিস্তান আর ইরাক। তো মানাত কোন দেশের মুদ্রা হয়ে যাবে? আজারবাইজান কিন্তু হয়ে যাবে মানাতের মুদ্রা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, হারারে কোন দেশের রাজধানী? হারারে কোন দেশের রাজধানী? দেখো চারটে অপশান তোমাদের সামনে দিয়ে দিয়েছে, জাম্বিয়া, জিম্বাবুয়ে, টোগো নাকি নান। এটা হয়ে যাবে জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে হচ্ছে হারারে রাজধানী, জিম্বাবুয়ের রাজধানী হচ্ছে হারারে, সরি। ওকে নেক্সট, তারপর দেখো বুলগেরিয়া, বুলগেরিয়ার রাজধানীর নাম কি? বুলগেরিয়ার রাজধানীর নাম কি তোমরা একবার গেস করো। ব্রুসেলস তো হবে না, বেলজিয়ামের ব্রুসেলস, মিনস্ক হবে না, হয়ে যাবে সোফিয়া। ঠিক আছে, সোফিয়া হয়ে যাবে বুলগেরিয়ার রাজধানী। ওকে, কমন কিন্তু তোমাদের এখান থেকে একটা তো আসবেই। ঠিক আছে, তাই পুরো ভিডিওটা তোমরা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা তোমরা লাইক করে দিও। ঠিক আছে, এবং নিচেও কমেন্ট করতে তোমরা প্লিজ ভুলবে না। আচ্ছা নেক্সট দেখো, 16 নম্বর দেখো, অস্ট্রেলিয়ার রাজধানী কি? প্রত্যেকেই কিন্তু তোমরা জানো, দেখো চারটে শহরের নাম দিয়ে দিয়েছে, মেলবোর্ন, ক্যানবেরা, ব্রিসবেন, অ্যাডিলেড। এখানে সব জায়গায় খেলা হয়, তোমরা অনেকেই কোয়েনসাইড করতে পারবে। তো অস্ট্রেলিয়ার রাজধানী হয়ে যাবে ক্যানবেরা। ঠিক আছে, ক্যানবেরা হয়ে যাবে অস্ট্রেলিয়ার রাজধানী। ওকে আচ্ছা, তারপর দেখো নেক্সট। তো বন্ধুরা নেক্সট কোয়েশ্চেনটা তোমরা দেখো, রিঙ্গিট কোন দেশের মুদ্রা হয়ে যাবে? ঠিক আছে, রিঙ্গিট কোন দেশের মুদ্রা, রিঙ্গিট কোন দেশের মুদ্রা? ওকে, তো দেখো চারটে অপশান তোমাদের সামনে দিয়ে দিয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান। তো ইন্ডিয়া পাকিস্তান তো হবে না, তো কোনটা হয়ে যাবে? না, মালয়েশিয়ার মুদ্রা হয়ে যাবে রিঙ্গিট। ঠিক আছে নেক্সট, তারপর দেখো কিংস্টোন কোন দেশের রাজধানী? এখানে চারটে দেশ বলে দেওয়া আছে, তিনটে দেশ বলেছে, একটা নান বলে দিয়েছে। তো কিংস্টোন কোন দেশের রাজধানী হয়ে যাবে? এগুলো সব ওয়েস্ট ইন্ডিজের শহর, বুঝতে পেরেছো? তো কিংস্টোন হয়ে যাবে জামাইকার, হয়ে যাবে কিংস্টোন। ঠিক আছে নেক্সট দেখো, 19 নম্বর দেখো, জর্জিয়া, জর্জিয়ার মুদ্রার নাম কি? জর্জিয়ার মুদ্রার নাম কি? জর্জিয়া একটা শহর, তো সেখানে মুদ্রার নাম হয়ে যাবে লারি। অপশান থ্রি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পেসো কোথাকার মুদ্রা? আমি শুরুতেই বলেছিলাম কলম্বিয়ার হয়ে যাবে, কলম্বিয়ার মুদ্রা, কলম্বিয়ার কারেন্সি। ঠিক আছে, ক্রোন কোথাকার হয়ে যাবে? ক্রোন হয়ে যাবে তোমার নরওয়ে, নরওয়ে। ফরিন্ট, ফরিন কোথাকার হয়ে যাবে? ফরিন্ট হয়ে যাবে হাঙ্গারির, হয়ে যাবে ফরিন্ট, হাঙ্গারি। ঠিক আছে, আচ্ছা চল নেক্সট কোশ্চেনে চলো। এখানে 18 ছিল, 19, এরপরে 20 হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো ওন, WON কোন দেশের মুদ্রা? খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের আনকমন কোয়েশ্চেন কিন্তু তোমাদের দেবে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নর্থ কোরিয়া হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এটা হয়ে যাবে 21 নম্বর, যাই হোক 20 নম্বর আমি লিখেছি, টাইপ করতে একটু ভুল হয়েছে। তো দেখো রিয়েল, রিয়েল হচ্ছে কোন দেশের মুদ্রা? রিয়েল, রিয়েল কোন দেশের মুদ্রা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা ব্রাজিল, ব্রাজিলের মুদ্রার নাম হয়ে যাবে রিয়েল। ঠিক আছে,
কিছু মুদ্রা আমি কমেন্ট সেকশানে দিয়ে দেব, কোন দেশের কি মুদ্রা একবার তোমরা দেখে নিও কমেন্ট সেকশানটা। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিও আনতে থাকব, পরীক্ষার আগের দিন অবধি আমি তোমাদের প্রমিস করেছিলাম। তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।